তিন হাসপাতালে ঘুরে যমজ নবজাতক মৃত্যুর ঘটনায় জেট আই খান পান্না, শাহদিন মালিক, মঞ্জিল মোর্শেদ ও ঢাকা মেডিকেল কলেজের একজন চাইল্ড স্পেশালিস্টকে অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে শুনানি হয়। পরবর্তী শুনানির জন্য আগামী 18 জানুয়ারি দিন ধার্য করেছে আদালত। গত 2রা নভেম্বর বিনা চিকিৎসায় দুইজন নবজাতক মারা যাওয়ার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ কেন ভর্তি নেয়নি 48 ঘণ্টার মধ্যে তার ব্যাখ্যা জানতে চান হাইকোর্ট। একই সাথে মুক্তা ইসলামিয়া হাসপাতাল, শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষকে তা জানাতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ওই দিনই তিন হাসপাতাল ঘুরে বিনা চিকিৎসায় মারা যাওয়ার পর দুই নবজাতকের সন্তানের লাশ নিয়ে ন্যায়বিচার চাইতে হাইকোর্টে আসেন বাবা।